কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। কলকাতা থেকে সঙ্গীতা সেন অসহায়কে সহযোগিতার মাধ্যমে মানবিক পরিচয় দিলেন চাপড়া তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি। চাপড়া ব্লকের অন্তর্গত সিবাসপল্লী নামক স্থানে ছবি প্রামাণিক নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। অত্যন্ত অসহায় হয়ে পড়ে তার পরিবার, কারণ তাদের অবস্থা দারিদ্র সীমার নিচে। সুতরাং এমতাবস্থায় বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার মতো অবস্থা তাদের নয়। অত্যন্ত এই শোচনীয় অবস্থায় বৃদ্ধা ছেলের পাশে দাঁড়ালেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেবের শেখ। হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন নিয়ম নীতি মেনে অন্ত্যেষ্টি করার জন্য প্রয়োজনীয় অর্থ ও সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ালেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আগামী দিনে আরও কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন তিনি। তার এই সহযোগিতাই তাদের এখন ভরসা। নদিয়া থেকে সায়ন মদক, বল কলকাতা। খবর বই এসছিলেন, এসে আমাদের সাহায্য করে দিয়েছে, অনেক ধন্যবাদ ওনাকে। আবার বলেছে যা কিছু লাগলে খবর দিন। এসে সাহায্য করে না কেমন কী বলবেন ওনাকে? অনেক অনেক ধন্যবাদ এই জন্য। ওনাকে পাশে পেয়ে আপনি খুশি? হ্যাঁ, পাশে পেয়ে খুশি তো ঠিক হয়, অবশ্যই খুশি। আজকে কয়েকদিন আগেই চাপড়া সিবাসপল্লী ছবি পরামানিক বলে একটা মহিলা, তিনি মারা যান। বয়স 80 বছর, খুব দারিদ্র সীমার নিচে বসবাস করে, অসহায় মানুষ। আমি চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে যখন খবরটা পাই, ওনার বাড়িতে আজ সকালে আমরা গিয়েছিলাম এবং ওনার বাড়িতে যে আমাদের হিন্দু সমাজের রীতিতে রীতিমতো যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে ওনার আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় যতটা পারছি আমরা সে সহযোগিতা ওনাকে ওনার প্রতি রাখছি, করছি। এবং কিছুক্ষণ আগে আমি ওখানে গিয়েছিলাম ওনার বাড়ির কাজের জন্য, যত রকম নতুন বস্ত্র থেকে শুরু করে খাবার দ্রব্য যা কিছু লাগে সেগুলো আমরা দিয়ে আসলাম। এবং আগামী দিনেও ওনার ছেলের অভিন পরামানিক ওনার সঙ্গে বসে আমার কথা হল। খুব অসহায় ব্যক্তি, যে আপনার যখন যে মুহূর্তে যা প্রয়োজন হবে আপনি ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে আসেন বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আমরা আপনার পাশে আছি, ব্লক তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে। এত পরপর আপনি করে যাচ্ছেন, কেমন লাগছে? মানুষের কাজ করতে আমার এমনিতেই খুব ভালো লাগে, কারণ আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে 2011 সালের পরে অসহায় মানুষের জন্য যেভাবে ভেবে যাচ্ছেন এবং সর্বসময় যেভাবে কাজ করে চলেছেন, আপনারা দেখেছেন এই লকডাউনের মধ্যে তিনি যেভাবে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থা রেখেছেন, ঠিক তেনার অনুপ্রেরণায়
চাপলা ব্লক তৃণমূল কংগ্রেস ও চাপলার প্রতিটা মানুষের ঘরে ঘরে অসহায় ব্যক্তি যারা আছে তাদের পাশে থাকার সে মানসিকতা আমাদের আছে, ব্লক তৃণমূল কংগ্রেসের আছে। এটাতে আমরা নিজেকে আরো খুব মনে করি যে আমরা যেন এইভাবেই মানুষের কাজ করে চলতে পারি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।